এই চাল এসছে আজ বিলকান্দা দুয়ে দেখছেন আপনারা নেমেছে খরদা বিধানসভার এম মানে বিধানসভার এমএলএ আমাদের মাননীয় অর্থমন্ত্রী অমিত মিত্রের নির্দেশে তার প্রাথমিকভাবে আমরা চল্লিশ কুইন্টাল চাল আমরা বিধানসভায় পেয়েছি এছাড়াও আমাদের যে সরকারি যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে রেশনিং ব্যবস্থা ব্লক থেকে কিছু পাওয়া গেছে সেটা আমরা কিন্তু বিতরণ করব আমরা পঞ্চায়েতের মাধ্যমে ঠিক আছে কিন্তু একটা জিনিস আমরা মোটামুটি যেটা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্রের অমিত মিত্রের সাহায্যে আমরা প্রাথমিকভাবে এই চল্লিশ কুইন্টাল চাল যেরকম পেলাম এছাড়াও আমরা আমাদের দলগতভাবে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সাহায্যের হাত আগের থেকে বাড়িয়ে দিয়েছি এবং পরেও করব আমরা দলগতভাবে না ঘরে ঘরে যাওয়ার ব্যাপারটা নেই সব যে ঘরে দেওয়া যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা যেটা করছি ও ডক্টর অমিত মিত্রের নির্দেশে যেটা আমরা করছি রেশনিং সিস্টেমে যারা পেয়েছে আজকের থেকে মানে আগামীকাল থেকে দেওয়া হবে তাই আজকে মিটিং ছিল সেটা যেরকম চলছে চলবে এছাড়াও আমরা ব্লক লেভেল থেকে যে খাদ্য পেয়েছি সেটাও পঞ্চায়েতগতভাবে দেওয়া হবে যাদের খুব নিডি পার্সেন্ট আছে বা যাদের চাহিদা আছে অসহায় মানুষদের যেরকম আমরা দলগতভাবে সমস্ত বিলকান্দা দিয়ে যেরকম ঝাঁপিয়ে পড়েছি পাশাপাশি ডক্টর অমিত মিত্রের যে রিলিফ ফান্ড যেটা সেটাও আমরা আজকে পেলাম আমরা দু এক দিনের ভিতরে আমরা সেটাকে ডিস্ট্রিবিউশন মানে না খর্ধা বিধানসভায় যে চল্লিশ কুইন্টাল মাল দেওয়া হয়েছে এটা প্রাথমিক ডক্টর মিত্রের প্রাথমিক একেবারে ফার্স্ট স্টেজ পর্যন্ত আমরা এটা রিলিফ আরও আমরা নিশ্চয়ই দেব। ডক্টর মিত্র আমাদের সঙ্গে পাশে আসে কথা দিয়েছে একটা লোকও যাতে অভুক্ত না থাকে একটা যদি ভাড়াটিও থাকে তার যেন অভুক্ত না থাকে তাদের পাশে থাকার জন্য নির্দেশ আমাদের এমএলএ সাহেব দিয়েছেন আমরা তার নির্দেশ এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অনুপ্রেরণায় আমরা কিন্তু আমাদের কর্মীরা সবসময় এগিয়ে রয়েছে সেটা আমরা সবসময় দেখব কেউ যাতে বেলা না খেয়ে থাকে রমেশ রায় কর্মদক্ষ ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতি এবং বিলকান্দা দুইয়ের সভাপতি রমেশ রায়

মানুষকে সচেতন করবার চেষ্টা করছি এবং বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার মেম্বারদের নিয়েও আমি স্পেশালি দূরত্ব বজায় রেখে মিটিং করে সচেতন করা হয়েছে এবং আমার পঞ্চায়েত সদস্যরাও বিভিন্ন তার সংসদে নিজ নিজ সংসদ দেখে নিচ্ছে এবং আমি বিভিন্ন পাড়ায় পাড়ায় সংসদে সংসদে ব্লিচিং মশার তেল বিভিন্ন রকম জীবাণুনাশক যে ঔষধগুলো আমরা দিচ্ছি এবং আজকেও আমি কিছু চুন আনিয়েছি হ্যাঁ এবং ব্লিচিংও আনিয়েছি বিভিন্ন জায়গাতে ব্লিচিং এর একটা প্রবলেম হচ্ছে আমাদের বিএমও আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে কিছুটা পেয়েছি আমরা বিভিন্ন জায়গা থেকে কিনে কিনে আনছি হ্যাঁ হুম এটা আমাদের আগামী দিন থেকে রেশনিং ব্যবস্থাটা শুরু হচ্ছে এই রেশনিং ব্যবস্থা আমার প্রত্যেকটা সংসদের মেম্বার একটা কাজ করা তারা শুরু করেছে যারা রেশনিং ব্যবস্থার মধ্যে আছে রেশনিং ব্যবস্থার বাইরে সব দুস্থ মানুষগুলো আছে তাদের কথা চিন্তা করে আমরা সোমবার থেকে এই ডিস্ট্রিবিউটটা করবো এবং অলরেডি কিছু কিছু যারা খুব প্রবলেম আছে তাদের বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে গেছি ইতিমধ্যে

হ্যাঁ সেরকম আমাদের হেল্পলাইন দেওয়া আছে কেউ যদি কোনো হেল্পলাইনে ফোন করছে তো কোনো প্রবলেমে যদি পড়ছে আমরা তাদের পাশে অবশ্যই আছি এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাইছি যে তারা যদি কোনো প্রবলেমে থাকে তারা অবশ্যই আমার পঞ্চায়েতে স্ব স্ব এলাকায় যে মেম্বার আছে তাদের সঙ্গে যোগাযোগ করুক পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুক যেহেতু ঘরের বাইরে তারা বেরোতে পারছে না ফোনের মাধ্যমে বিভিন্ন ফোন নাম্বার দেওয়া হচ্ছে আমাদের চালটা যে আসলো চালটা নিয়ে আপনাদের মানে প্রথম চিন্তা ভাবনা কি আছে আজকে সত্যি কথা বলতে কি আমাদের আমাদের খর্দা বিধানসভার এমএলএ ডক্টর অমিত মিত্র আমাদের সবসময় তিনি আমাদের খবর নিচ্ছেন এবং সঙ্গে যে আত্মসহায়ক আমাদের সকলের প্রিয় দাস রায়ও আমাদের মানে আমাদের স্যারের চোখ হিসাবে উনি আমাদের সম্পূর্ণ আমাদের দৃষ্টিতে রেখেছে এবং আজকে যে চালটা পেয়েছি আমরা আমাদের ডক্টর রবীন্দন সহযোগিতা উনি কথা দিয়েছেন এবং আমাদের একটা মানুষই যেন না খেয়ে থাকে তিনি পরবর্তীতেও আমাদের এই রিলিফ পাঠাবে এবং আমরা আগামী সোমবার থেকে সেটা ডিস্ট্রিবিউট করব